নমস্কার দোতারা জগতে আপনাদেরকে স্বাগত। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অবশ্যই করে দেওয়াবেন, আর এই ভিডিওটি অবশ্যই করে শেয়ার করবে, যাতে করে নতুন ছেলেমেয়েরা যারা খমক লোকসঙ্গীতের অন্যান্য বাদ্যযন্ত্র যেমন দোতারা, একতারা, ডুবকি বা হাত ব্যাগ বা খঞ্জিরা যাই বলুন না কেন, এইসব যন্ত্র নিয়ে যারা কাজ করতে যায় তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাক সেই কামনা করি। এবং আশা রাখি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আর আপনারা লোকসঙ্গীতের ধারক বাহক এবং অবশ্যই করে যারা আপনারা ভালোবাসেন, তো নিশ্চয়ই আমি চাইবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। তো যারা খমকের টিউটোরিয়াল নিয়ে একদিন আমার সঙ্গে ছিলেন বা কাজ করছিলেন, শিখছিলেন, জানছিলেন, বুঝছিলেন, আমার কাছ থেকে হেল্প তারা পাচ্ছিলেন, তো কয়েকজন মিলে প্রশ্ন করেছেন যে আমরা যখন বাড়াতে যাচ্ছি তো মেন প্রবলেম ফেস করছি যে আমাদের ওই রকম ভাবে যেরকম শুনি সেরকম ভাবে বাজনাটা হচ্ছে না, মেইনলি হচ্ছে বারবার রিদিমটা কেটে যাচ্ছে, এইসব জিনিসগুলো হচ্ছে, তাল কেটে যাচ্ছে, মূলত রিদিমটা কেটে যাচ্ছে মানে তাল কেটে যাচ্ছে, এরকম সমস্যাগুলো আসছে। তো সমস্যা আমি এই বিষয়ে বলতে গেলে অনেক বড় ভিডিও হবে, তো আজকের ভিডিওটা যদি আপনারা একটু মন দিয়ে খেয়াল করেন, যদি পুরো ভিডিওটা শোনেন তাহলে খমক বাজাতে গেলে কি কি প্রবলেম আমরা ফেস করব এবং সেই সেই প্রবলেমের সলিউশন কি এবং আমাদের কি কি জেনে তারপরে খমক বাজাতে আসা উচিত, তো সেইগুলো আমার মনে হয় সলিউশন হয়ে যাবে। এবং আমার অনুরোধ থাকবে যারা সত্যি সত্যি বাজনা শিখতে চান তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে করে গেলে পরে অনেক কিছু মিস করে যাবেন। হ্যাঁ, প্রথমত আমি বিভিন্ন ভিডিওতে খমক ধরা বাজানো এইসব বিষয়ে বলেছি, তবুও মোটামুটি আজকে একটু ডিটেলে না বললে নয়, কারণ বারবার বলার পরেও তারাই গিয়ে ভুল করছেন, তারাই আবার কমেন্ট বক্সে এসে মোটামুটি কমেন্ট লিখছেন। আচ্ছা, মেইনলি হচ্ছে হাতের কবজি, এটা আগে সবার আগে বলি, হাতের কবজি যারা এরম এরম করে খমক বাজাচ্ছেন অর্থাৎ তারা পুরো হাত নড়ছে, যদি আপনার কোনো থেকে এই পর্যন্ত পুরো হাত খমকের জন্য আপনার করতে হয় ব্যবহার করতে হয় তাহলে মনে করবেন যে আপনার কবজি এখনো পর্যন্ত আপনার হাত খমক বাজানোর উপযুক্ত হয়নি, সোজা কথা, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অনেক এরকম কথা বলতে পারেন, যাই হোক। এবং আমি এখানে বলেও রাখি আজকে এক বেলায় একদিনে 5 মিনিটে কোন দিন কোনো ইনস্ট্রুমেন্ট শেখা যায় না, 5 মিনিটে যদি শেখা যেত তাহলে এটা কোনো ভ্যালুই থাকতো না। তো এইখানে এই কবজি যে আছে এই কবজিটা যত বেশি লুজ হবে মনে করতে হবে খমক বাজবে এই কবজি দিয়ে, হ্যাঁ এই কবজি, এইখান দিয়ে খমক বাজে না কখনো, আর এখানে রিল্যাক্সেই থাকে। এই যে আমি যদি আপনার খুব কনফিউশন মনে হয় আপনি খমক কেনটা এখানে ঠেকিয়ে দিন, যেতে ও আপনি মনে করছেন না, দেখবেন এই সলিউশনটা করুন, হাতটা আপনার আর এখানে এই এরম এরম করবে না, হয়ে গেল, ঠেকালেন হাত, এইবার দেখবেন খমকের। আচ্ছা, এইবার প্রচুর লোকের কনফিউশন থাকে এইটা বেরিয়ে চলে যাচ্ছে, এটা কোথাও বেরিয়ে চলে যাচ্ছে না, তার কারণ হচ্ছে যে এই চিত্রটা আছে, এই চিত্রটার মধ্যে আপনার আঙুল দেওয়া আছে, ও কোথাও আর যেতে পারবে, বড় জোর ডানে বায়ে ঘুরতে পারবে, ডানে বায়ে ঘোরার জন্য আপনার দুই হাত দুপাশে দুটো আঙুল আছে, এই পাশে এই আঙুলটা এটিকে ঠেকিয়ে রাখছে, এই দেখুন এই পাশে আঙুলটা দিয়ে ঠেকিয়ে রাখলেন, এই পাশে ঠেকিয়ে রাখলেন, তাহলে ও কোথায় যাবে, অর্থাৎ মাথা থেকে বের করে দিন যে এ কোথাও যাবে, এ কোথাও আজ যাবে না, এবার আপনার হাত হয়ে গেলো, এবার আপনি ঘুরাবেন কোথায় কবজিটায়, কবজিটা আপনি শক্তভাবে ঘুরাবেন না, লুজ করে দেবেন, প্রথম বিষয় যতক্ষণ লুজ করবেন এরকম করে তত বেশি আপনি ভালো খমক বাজাতে পারবেন। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় যেটা আমি বলবো এখন এই হাতে বা হাতে, প্রচুর লোক খমক ধরেই এরকম করতে থাকেন, অর্থাৎ এটা সবচেয়ে পৃথিবীর বড় ভুল, যারা খমক বাজনা সত্যি সত্যি শিখতে চান আগের স্টেপের জায়গায় আনুন হাতটাকে, কারণ এই হাতটা একটা ফ্রেডের কাজ করে, এই হাতটার মধ্যে 7টি স্বর আছে, 7-5-12টি স্বর আছে, বলে এই হাতটাকে আগে স্টেবল জায়গায় আনা সবচেয়ে জরুরি, প্রথম এই আঘাত করলাম যে সাউন্ড বেরোবে পরের বার প্রত্যেকবার একই সাউন্ড বেরোবে, অর্থাৎ আমি এই খমকে ব্যারেলে চাপ দিলাম এবং এই হাত এইখানে ধরলাম, এটা ফিক্সড, এ আর সরছে না আমার ইচ্ছা ছাড়া, তাহলে কি হবে, এই যে সুরটা ফিক্সড হয়ে গেল, এই সুরটা ফিক্সড, এইবার আসছি রিদিমে, তারপর আমরা এইবার কি হচ্ছে, এই যে আপনারা যারা ঠেলছেন
এই ঠেলার আপনি এই ঠেলার যে ডিস্টেন্স আপনারা ঠেলছেন তার 10 ভাগের 1 ভাগ অটোমেটিক্যালি স্ট্রোক করলেই হাত সরে যায় তার কারণ কি কারণ হচ্ছে যে এই যে আপনি এই স্ট্রিং আছে এখানে দেখুন স্ট্রিং এর উপর আপনি যখন আঘাত করছেন তো স্ট্রিং প্রেসার কোথায় দিচ্ছে স্ট্রিং এই এই প্রেসার স্ট্রিং নিশ্চয়ই এভাবে প্রেসার দেবে আপনি স্ট্রিং উপর ফেলছেন স্ট্রোক করছেন তো এটা একটা প্রেসার তো করছেন তো ফলে স্ট্রিং কি করছে ও এই হাতটাকে টানছে অটোমেটিক্যালি আর আপনি আপনার হাতটাকে স্টেবল করেছেন কিন্তু যে জার্কটা হচ্ছে ঝাঁকিটা হচ্ছে সেই ঝাঁকির দরুণও আপনার মোটামুটি 10% হাত সরে নড়ে যাচ্ছে ঝাঁকাতে তাহলে আপনার নতুন করে প্রথম দিকে বিশেষ করে কৃত্রিমভাবে এই ঝাঁকাঝাঁকি করার কোনো দরকার নেই আগে আপনি আমার মতে হাতটাকে স্টেবল সুরে স্টেবল করা শিখুন সেটা সবচেয়ে বেশি জরুরি কারণ আপনি ঝাঁকিয়ে তুললেন উপরে উপরে তুলে ফিরবেন কোথায় সেই যে সেই জায়গাটা আপনি জানেন না সেই যে এখানে কেন এখানে তো শুধু রিদিম নয় এখানে শুধু রিদিম নয় এত রকমের সুর আছে তো আপনি ঝাঁকালেন টানলেন একটা সুরে উঠলো উঠে পরে আপনি ফিরছেন কোথায় যদি আগে যেখানে আপনি ছিলেন সেখানে আপনি ফিরতে না পারেন তাহলে বেকার কি লাভ তাহলে আপনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াবেন ফলে সবার আগে স্টেবল করা যে শিখুন যে কোথায় আপনি সুরটাকে স্টেবল করেছেন কোন স্কেলে আপনার সুরটা আছে সেটাকে আপনি মাথায় মধ্যে মুখস্থ করুন যে এখানে আছে এই যে সুরটা আছে এটা মুখস্থ করুন সুরটা মুখস্থ করলেন প্রত্যেকবার উঠবো একই গায়ে ফিরবো উঠবো একই গায়ে ফিরবো এই জায়গাটা খুব দরকার এখানে এইটা করতে গেলে কি করতে হবে প্রথম সবার আগে ঝমক খমক ধরছি খমক ঢুকিয়ে গোগলে নিয়ে আপনি বাহাত চাপলেন চাপা হয়ে গেল এবং আপনার ঘর ধরলেন এই যে ঘরটা ধরলেন ঘর ধরার সঙ্গে যাদের দুটো ডবল স্ট্রিং একসঙ্গে রয়েছে সেটা তো আরো বেশি ক্রিটিক্যাল কারণ ডবল স্ট্রিং এর যে দুটি তার আছে দুটি তারকে আপনি একটা হাইটে অর্থাৎ একটা সুরে নিয়ে আসবেন এই যে সাউন্ডটা হচ্ছে এই দুটি তারের এই ঘরটাকে এরকম করে অ্যাডজাস্টমেন্ট করে দেখবেন অ্যাডজাস্ট করে দেখবেন যে দুটি সুতোরই যে টোনাল কোয়ালিটি সেটা একই হতে হবে প্রথম শর্ত যেখানে আপনার এক হলো হওয়ার পরে আপনি হাতটা স্টেবল করলেন শক্ত করলেন অর্থাৎ এইবার ও ওখান থেকে আর এই 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 করবে না যদি স্টেবল করে তাহলে একটি সুতো আগে একটি সুতো পিছনে চলে যাবে ফলে সুরটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই জন্য বলছি যে দুটি সুতোকে একদম স্টেবল করে রাখার জন্য এই হাতকে স্টিফ করে ধরুন প্রথমে শক্তভাবে ধরুন হ্যাঁ ধরে যখন ওই একই সুর বারবার বেরোবে এবার আপনার এই হাত স্টেবল হলো সুর স্টেবল হলো ব্যারেল আপনি ধরলেন ঠিকঠাক হয়ে গেল এইবার আপনি স্টোক করুন ওই একই সুরকে আপনি বারবার স্টোক করুন ডাউন 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 আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ একই সুর প্রত্যেকবার বেরোবে ডাউন আপ ডাউন ডাউন আপ 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 ডাউন ডাউন আপ এইবার এখানে আপনি এগুলো একদম করতে যাবেন না তাহলে আপনার জীবনে এই জীবনে খমকশিকা হবে না খোলাখুলি খোলাখুলি বলছি বা একদম ব্যাপার কোনো ব্যাপার নেই মাত্র 7 দিনে শিখে নেবো টিউটোরিয়াল দেখে নেবো ইউটিউবে প্রচুর লোক শেখানোর আছে প্রচুর লোক বোঝাচ্ছে হ্যাঁ ব্যাপার নেই এটা বিষয়টা এরকম এটা এটা সহজ জিনিস নয় আমি বলবো না আপনাকে আমি আপনাকে বলছি না যেটা মানে আপনি শিখতে পারবেন না আপনি শিখতে পারবেন তার একটা গ্রামার আছে ফলে সঠিক গ্রামারে মন দিয়ে বুঝে আস্তে আস্তে করে এগোন এটা এক বেলায় একদিনে 5 মিনিটে কখনো শেখা যায় না আবার বলি এটার জন্য অধ্যবসায় লাগে সাধনা লাগে এবং তার সঙ্গে সঙ্গে নিজের শুদ্ধ মনে ভালো করে প্র্যাকটিস করুন দেখবেন এই বিষয়গুলো খেয়াল করুন এইবার আমি দিদিন যা শিখিয়েছি সেগুলো আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন আর আমার অন্য অন্য টিউটোরিয়ালের ভিডিওগুলো রয়েছে আজকে তবুও দেখানোর কিছু সেই অর্থে আমার মনে হয় নেই তবুও আমি একটা কাজ আজকে দিয়ে রাখছি শেষের দিকে
জাস্ট তিনটে স্ট্রোক ডাউন আপ ডাউন বলবেন এটা কি হবে ডাউন আপ ডাউন এই যে তিনটে স্ট্রোক এটা দূরে দূরে হয়ে গেল ডাউন আপ ডাউন এই হাতকে স্টেবল রেখে সুর কোথাও হিলবে না অথচ এই ডাউন আপ ডাউন যে স্ট্রোকটা হলো ক্লোজ নিয়ে আসবে আস্তে আস্তে মানে একটা স্ট্রোক থেকে অন্য স্ট্রোকের যে দূরত্ব সেই দূরত্বকে আমরা আরো ক্লোজ করে নিয়ে আসবো ডাউন আপ ডাউন এইটা করব এইটা আপনারা সকলে এখন করতে পারবেন কিন্তু এইটা পারবেন না এটা জন্য কি করতে হবে আমাদের প্র্যাকটিসটা আসার চেষ্টা করে ধীরে ধীরে আমাদেরকে ক্লোজ আনতে হবে আস্তে আস্তে দেখবেন এটা একসময় এটা হয়ে যাবে এটি লাগবে কোথায় হ্যাঁ লাগবে তো আশা রাখি সকলের আজকের ভিডিওটা থেকে অনেকে অনেক কিছু শিখতে পারবেন আশা রাখি সেই বিশ্বাস এবং ভালোবাসা এবং ভরসা নিয়ে আজকে আমার ভিডিও ছাড়লাম এবং আমার মনে হয় ক্ষমা কোনো জিনিস শেখার থেকে আবার বলি শেষে যাওয়ার সময় কোনো জিনিস শেখার থেকে তাকে নিয়ে ভালো করে জানা অর্থাৎ তার সেফটিটা আগে শেখা উচিত তো এই জন্যে বলি যে আপনারা যে ইনস্ট্রুমেন্ট শিখছেন ক্ষমক শিখছেন তো সেক্ষেত্রে কীভাবে শিখলে শেখা হবে সেটাই তো গুরুত্বপূর্ণ বিষয় তো নিশ্চয়ই আপনাদের এ বিষয়ে খেয়াল করবেন তাহলে আপনারা ক্ষমক শিখতে পারবেন আর সবচেয়ে ভালো হয় কোনো ভালো একজন গুরুর কাছে শিখুন আর তাহলে আপনারা সঠিক সঠিকভাবে শিখতে পারবেন এটা তো অনলাইন থেকে সত্যি ক্ষমক শেখা খুব চাপের তবুও যতক্ষণই আমাদের আজকের দিনে প্রযুক্তির সহায়তায় যতক্ষণই সম্ভব আমরা করার চেষ্টা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো কিছু জানার থাকে বা বলার থাকে নিশ্চয়ই আমাদের সঙ্গে আমার কমেন্ট বক্সে লিখবেন তারপরে আমার ফোন নাম্বার রইল 9635577068 সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার।